আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ, আজ আমি আপনাদের সাথে আলোচনা করব এমন একটি ছোট্ট দোয়া, যে দোয়াটি পড়ে দুই ঘন্টার ভেতরে আমাদের একদিনই ভাইয়ের মনের নেক আশা পূর্ণ হয়েছেন। আমি অনুরোধ করব আপনিও আমলটি করে দেখুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা পূর্ণ করে দিবেন। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তারা অবশ্যই আমলটি করার চেষ্টা করবেন। আমি অনুরোধ করব এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন দয়া করে সকলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দেওয়ার। চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখি। আল্লাহ তাআলা নিজেই বলেন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করাই হয়েছে অস্থির করে, যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতি মাত্রায় উৎকণ্ঠিত। সূরা মাআরিজ আয়াত 19 থেকে 20 বলা হয়েছে। তাই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহর দয়া ও অনুগ্রহের চাদর সব সময় আমাদের আবৃত করে রাখেন। মহান আল্লাহ তাআলা আরো বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে, আর নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা গ্রহণকারী প্রজ্ঞাময়। সূরা নূর আয়াত 10 বলা হয়েছে। অভাব থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে আমাদের চাইতে হবে। আল্লাহ তাআলাই বান্দার সেই প্রার্থনা কখনোই ফিরিয়ে দিবেন না। আর আল্লাহ তাআলা বলেন, তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের জন্য সাড়া দিব, অর্থাৎ তোমাদের ডাকেই সাড়া দিব। নিশ্চয়ই যারা অহংকারবশত আমার ইবাদত থেকে বিমুখ হয়ে থাকে তারা অচিরে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সূরা গাফির আয়াত 60 বলা হয়েছে। আবার জীবনে ইচ্ছা পূরণের অনেক উপায় আমরা খুঁজে বেড়িয়েছি, অনেক আশা পূরণ করতে অনেকের কাছে গিয়েছি, গলায় তাবিজ ঝুলিয়েছি, পীরের পা ধোয়া পানিও খেয়েছেন অনেকে আছেন, অনেক কষ্ট করে অনেক সাধন করেছেন, সব কিছু থেকে আপনি বিফল হয়ে নিরাশ হয়ে পড়েছেন। অথচ এটা ভাবেননি যে মহান আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে কি বলেছেন। হাদিস শরীফে এসেছে, একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসা ছিলেন, এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করলো এবং নিজের এই ছোট্ট দোয়াটি পড়লো। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তির দোয়া পড়া শুনে বললেন, এই ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করেছে। আর ইসমে আজম এমন এক দোয়া বা এমন এক মহান আল্লাহ তাআলার নাম, যেই নামে আল্লাহ তাআলাকে ডাকলে বা দোয়া করলে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন, এবং তার নামে তার কাছে যদি কোনো কিছু চাওয়া হয় তাহলে তিনি তার সমস্ত চাওয়াগুলো পূর্ণ করে দেন। এটি আবু দাউদ শরীফে বলা হয়েছে। এই ইসমে আজমের দোয়াটি তিনি ভাই বোনেরা আপনারাও করবেন, যে নিয়মে করতে বলবো সেই নিয়মে আমলটি করবেন, অতি দ্রুতই আপনার মনে নেক আশা ইনশাআল্লাহ পূর্ণ হয়ে যাবে। নেক এবং একিন নিয়ে বিশ্বাস নিয়ে আমলটি করে দেখুন, আল্লাহ তাআলা আপনার মনে নেক আশা পূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ। দোয়াটির বাংলা উচ্চারণ হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বি আন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। অত্যন্ত পাওয়ারফুল গুরুত্বপূর্ণ একটি দোয়া। আমাদের কাছে অসংখ্য দিনী ভাই বোন বলেছেন এই দোয়ার আমল করে আল্লাহ তাআলা তাদের মনের নেক আশা পূর্ণ করে দিয়েছেন। এই দোয়াটিতেই বলা হয়েছে, হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ ও পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব জীব, হে সর্বময় সর্বক্ষমতার অধিকারী। এই দোয়াটি আপনাকে পড়তে হবে তাহাজ্জুদ নামাজের সময় উঠে, অথবা প্রত্যেক নফল নামাজগুলোর পরে বেশি বেশি দোয়াটি পড়বেন, তওবা ইস্তেগফার সহকারে। তারপরে দুই হাত তুলে আপনার মনের নেক আশাগুলো আল্লাহ তাআলার কাছে বলবেন। হতে পারে আপনি অভাব অনটনের মধ্যে আছেন, কিংবা আপনি অভাব থেকে মুক্তির জন্য, ঋণ মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন। হতে পারে আপনার জীবনের অনেক ইচ্ছা পূরণের, মনের নেক আশা পূরণের কথা আপনি বলতে পারছেন না, সেগুলো আল্লাহ তাআলার কাছে বলতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সমস্ত প্রকার মনে নেক আশা ইনশাআল্লাহ পূর্ণ করে দিবেন। আমি অনুরোধ করব একটি নিয়ত করে ফেলুন আমলটি করার জন্য, আল্লাহ তাআলা আপনার নিয়তটি কবুল করবেন ইনশাআল্লাহ। সকলে ভিডিওটিতে অন্তত আমিন লিখে কমেন্ট করবেন, আপনার নিকট আত্মীয় স্বজনদেরকে ভিডিওটি শেয়ার করে দিবেন, তারাও যেন আমলটি করতে পারেন। আমাদের ভিডিওগুলো কেমন লাগছে তা কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। পরবর্তী নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য আমি অনুরোধ করব এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দেওয়ার। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলটি করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।